হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের জানুয়ারি টু জুন দু হাজার একুশ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নাম্বার ফাইভ এর আগে টোটাল চারটে ক্লাস হয়ে গেছে আগের চারটে ক্লাস যারা দেখো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে প্লেলিস্ট পেয়ে যাবে অবশ্যই সেগুলো পুরোটা তোমরা কমপ্লিট করে নেবে ওকে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি জয়েন করে নেবে এখানে আমি পিডিএফটা পোস্ট করে দেবো এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো দেখো সবার প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি চেয়েছে সম্প্রতি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের এর গুডউইল অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন কে তো এই কোন ধরনের অ্যাপয়েন্টমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যানসার হচ্ছে নাটালিয়া ভাডিয়া নোভা তো নাটালিয়া ভাডিয়া তিনি বর্তমানে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের গুডউইল অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন নেক্সট চলে দু হাজার কুড়ি একুশ সালে টাটা ইনোভেশন ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন কে তো দু হাজার কুড়ি একুশ টাটা ইনোভেশন ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন উত্তমা লাহিরি নেক্সট চলে আসি তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে ইউনাইটেড নেশনস এশিয়া এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ডের জন্য ভারত থেকে কে মনোনীত হয়েছেন তো এগুলো অ্যাওয়ার্ডস এন্ড অনার্স যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য তো এখানে মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে সস্মিতা লাঙ্কা তিনি ইউনাইটেড নেশনস এশিয়া এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন সেরা উইক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কেক তো মনে রাখবে সেরা উইক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন নরেন্দ্র মোদী মোহাম্মদ বাজুম তিনি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সম্প্রতি তো এটা তোমাদের মার্চ মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়াচ্ছি তো মার্চ মাসের দু হাজার একুশের এইটা তোমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো খুব ইম্পর্টেন্ট লেটেস্ট যারা ডাব্লিউ পরীক্ষা দিতে চলে কয়েকদিন পরে তো তোমরা এটা একটু দেখে রাখবে তো মোহাম্মদ বাজুম তিনি নাইজের কান্ট্রির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন লেবিস সংস্থা কাকে তাদের নতুন গ্লোবাল অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন তো এটাও অ্যাপয়েন্টমেন্ট তোমার ধরে নাও গ্লোবাল অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন তো লেভিস সংস্থা বা লেভিস অর্গানাইজেশন তারা দীপিকা পাদুকোনকে তাদের গ্লোবাল অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন পরবর্তী প্রশ্নে চলে আসি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও নিযুক্ত হলেন কে তো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন মাতাম ভেঙ্কাট রাও চব্বিশতম ইউক্রেন কুস্তিবিদ ও কোচ স্মৃতি প্রতিযোগিতা মহিলাদের তিপান্ন কেজি বিভাগে সোনা জিতলেন কে তো চব্বিশতম ইউক্রেন কুস্তিবিদ ও কোচ স্মৃতি প্রতিযোগিতায় মহিলাদের তিপান্ন কেজি বিভাগে সোনা জিতেছেন ভিনেশ প্রোগাত এর ভিনেস না ভিনেশ প্রোগাত ওকে পরবর্তী চলে আসি অ্যাডভান্টেজ ইন্ডিয়া দ্য স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস এই বইটির লেখককে তো অ্যাডভ্যান্টেজ ইন্ডিয়া দ্য স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস বইটি লেখক হচ্ছেন আনিন্দ দত্ত বুকস অ্যান্ড অথার্স দু হাজার একুশের দু হাজার কুড়ি একুশ হিরো ইন্ডিয়া ওমেন্স লিগ কোথায় অনুষ্ঠিত হবে তো দু হাজার কুড়ি একুশের হিরো ইন্ডিয়া ওমেন্স লিগ এটা অনুষ্ঠিত হবে উড়িষ্যাতে পরবর্তী প্রশ্ন জিরো ডিসক্রিমিনেশন ডে বা বৈষম্য বিরোধী দিবস কোন দিন পালিত হয় ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট এটা আমি আলাদাভাবে ইম্পর্টেন্ট ডেটস করিয়ে দেবো কিন্তু তার মধ্যেও যদি মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমার কাছে জিজ্ঞেস করে তো এটা হচ্ছে সেই প্রশ্ন তো এখানে আমাদের অ্যান্সার কি হবে ফার্স্ট মার্চ প্রত্যেক বছর জিরো ডিসক্রিমিনেশন ডে বা বৈষম্য বিরোধী দিবস পালিত হয় কোন দেশ সম্প্রতি আর্কটিকা এম স্যাটেলাইট উৎক্ষেপণ করলো তো এটা ডিফেন্স রিলেটেড তোমাদের তোমার স্যাটেলাইট রিলেটেড তো কোন দেশ সম্প্রতি আর্কটিকা এম স্যাটেলাইট উৎক্ষেপণ করলো তো এটা করলো রাশিয়া পরবর্তী প্রশ্নে চলে আসি কোন রাজ্য মুখ্যমন্ত্রী অন্তদয়া পরিবার উত্থান যোজনা চালু করেছে তো মনে রাখবে মুখ্যমন্ত্রী অন্তদয়া পরিবার উত্থান যোজনা চালু করেছে হরিয়ানা রাজ্য সরকার পরবর্তী প্রশ্ন গুলমার্গে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া উইন্টার ন্যাশনাল গেমস এ মেডেল তালিকায় স্থান অধিকার করেছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল তো গুলমার্গে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া উইন্টার গেমস উইন্টার ন্যাশনাল গেমস এ এক নম্বর র্যাঙ্কে রয়েছে জম্মু কাশ্মীর পরবর্তী প্রশ্ন মনপ্রীত বহরা কোন দেশের ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার নিযুক্ত হলেন এটাও কিন্তু লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট তো মনে রাখবে মনপ্রীত বোহরা তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার অ্যাপয়েন্ট হয়েছেন আট্টুকাল পঙ্গল। এই উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়ে থাকে তো মনে রাখবে আট্টুকাল পঙ্গল এই উৎসবটি তোমার অনুষ্ঠিত হয়ে থাকে কেরালা রাজ্যে নেক্সট চলে আসি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে দু হাজার একুশ সালের উগান্ডা আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ওমেন্স সিঙ্গেল খেতাব কে জিতলেন তো দু হাজার একুশ ওগান্ডা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ওমেন্স সিঙ্গেল খেতাব জিতলেন মালবিকা বনসোদ মালবিকা বনসোদ তিনি দু হাজার একুশ সালের ওগান্ডা আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ওমেন সিঙ্গেল জিতলেন এবার যদি তোমাদের পরীক্ষায় আসে মালবিকা বানসদ তিনি কোন স্পোর্টস সাথে যুক্ত তোমরা অ্যান্সার করতে পারবে ব্যাডমিন্টন স্পোর্টস সাথে যুক্ত দু হাজার একুশ সালের নিয়মবোগ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন কে তো দু হাজার একুশ সালে নিউরেমবার্গ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড এটাতে ভূষিত হলেন সাইরাগুল সাজু তবে সাইরাগুল সাজু তবে তিনি দু হাজার একুশ সালে নিউরেমবার্গ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এটা কিন্তু অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স নেক্সট চলে আসি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার সোশ্যাল মিডিয়াতে একশো মিলিয়ন ফলোয়ার হওয়া বিশ্বের প্রথম ক্রিকেটার কে হলেন ক্রিকেটার জানতে চেয়েছে তো সোশ্যাল মিডিয়াতে একশো মিলিয়ন ফলোয়ার হওয়া বিশ্বের প্রথম ক্রিকেটার হলেন বিরাট কোহলি নেক্সট চলে আসি কোন শহরটি নীতি আয়োগের মিউনিসিপ্যাল পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার কুড়ির মিলিয়ন প্লাস বিভাগে সেরা তাকমা পেয়েছে এটা অ্যাওয়ার্ড দু হাজার কুড়ির কিন্তু এটা দেওয়া হয়েছে দু হাজার একুশে তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে ইন্দোর নেক্সট চলে আসি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স এ ইন্ডিয়ান সুপার লীগ দু হাজার কুড়ি একুশ জিতলো কোন দল তো ইন্ডিয়ান সুপার লীগ দু হাজার কুড়ি একুশ এটা জিতলো মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি ইন্ডিয়ান সুপার হাজার এর খেতাবটি জিতলো দ্য পেন ফ্রি মাইন্ডসেট বইটির লেখককে দ্য পেন ফ্রি মাইন্ডসেট দু হাজার একুশের এর কারেন্ট বুকস এন্ড অথার্স এর কোয়েশ্চেন তো এটা অ্যান্সার হচ্ছে দ্য ডক্টর দীপক রবীন্দ্রন তিনি দ্য পেন ফ্রি মাইন্ডসেট এই বইটি লিখেছেন ওমেন বিজনেস রিপোর্ট দু হাজার একুশ অনুযায়ী উচ্চ পদস্থ মহিলা কর্মচারীদের সংখ্যা নিরিখে ভারতের স্থান কত তো মনে রাখবে ওমেন বিজনেস রিপোর্ট দু হাজার একুশের ইন্ডেক্স অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী উচ্চ পদস্থ মহিলা কর্মচারী সংখ্যা নিরিখে ভারতের র্যাঙ্ক হচ্ছে তৃতীয় থার্ড পরবর্তী 30 তিরিশতম বিহারি পুরস্কারে ভূষিত হলেন কে তো তিরিশতম বিহারি পুরস্কার কে পেয়েছেন এটা পেয়েছেন মোহন কৃষ্ণন বহরা তিনি তিরিশতম বিহারি পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের বিশেষ কমিটি চেয়ারপারসন নিযুক্ত হলেন কে তো মনে রাখবে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের বিশেষ কমিটি চেয়ারপারসন নিযুক্ত হলেন এম সি ম্যারি কম নেক্সট চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও কোন দেশের মধ্যে মৈত্রী সেতু মৈত্রী সেতুর উদ্বোধন করলেন তো মনে রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারত এবং বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতুর উদ্বোধন করলেন তাহলে কি হয়ে যাচ্ছে বাংলাদেশ পরবর্তী অ্যাফেয়ার্স সুইস ওপেন দু হাজার একুশ মহিলা খেতাব জিতলেন কে তো সুইস ওপেন দু এর মহিলা সিঙ্গেলস খেতাব জিতলেন ক্যারোলিনা মারিন তিনি কোন কান্ট্রি থেকে তিনি হচ্ছেন স্পেন তাহলে প্রশ্ন যদি আসে ক্যারেলিয়া মারিন কোন কান্ট্রির নাগরিক তো তুমি আনসার কি করবে স্পেন তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত তো বলতে পারবে নেক্সট চলে আসি ডেনমার্কের ভিক্টর অ্যালেক্সেন তিনি সুইস ওপেন দু হাজার একুশে পুরুষের সিঙ্গেলস খেতাব জিতেছেন তো এটা মনে রাখবে এটা ক্যারোলিনা মাইন তিনি জিতেছেন ওমেন সিঙ্গেল এবং ডেনমার্কের ভিক্টর এক্সেলেন্স তিনি সরি সেন তিনি জিতেছেন পুরুষদের একক সিঙ্গেল খেতাব কোন শহরে দেশের প্রথম ওয়ার্ল্ড স্কিল সেন্টার প্রতিষ্ঠিত হলো তো কোন শহরে এটা হয়েছে তো মনে রাখবে ভুবনেশ্বরে দেশের প্রথম ওয়ার্ল্ড স্কিল সেন্টার প্রতিষ্ঠিত হলো নেক্সট চলে আসি পরবর্তী কায়েন্ট স্বাধীনতা স্বাধীনতা পুরস্কার কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান স্বাধীনতা পুরস্কার এটি কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তো এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান কোন রাজ্য সরকার দু হাজার একুশকে শিক্ষাবর্ষ মানে ইয়ার অফ এডুকেশন হিসাবে চিহ্নিত করেছে তো মনে রাখবে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য সরকার দু হাজার একুশ সালকে শিক্ষাবর্ষ বা ইয়ার অফ এডুকেশন হিসাবে চিহ্নিত করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল কাকে তাদের ক্যান্ডিড পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন তো এটা দেখো ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে রোহিত শর্মা তো গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল তারা রোহিত শর্মাকে সরি ক্যান্ডিড পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন ভারত উজবেকিস্তান যৌথ সামরিক মহড়া দাস্তালেক টু কোথায় আয়োজিত হয়েছিল তো এটা আয়োজিত হয়েছিল উত্তরাখণ্ডে নেক্সট চলে আসি পরবর্তী কাইন্ড অ্যাফেয়ার্স ইকোনমিক্স ফ্রিডম ইন্ডেক্স দুহাজার একুশে ভারতের র্যাঙ্ক কত তো ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দুহাজার একুশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো একুশতম কাতার ওপেন দুহাজার একুশ প্রতিযোগিতায় ওমেন্স সিঙ্গেল খেতাব জিতলেন কে তো কাতার ওপেন দুহাজার একুশ প্রতিযোগিতায় ওমেন্স সিঙ্গেল খেতাব জিতলেন পেট্রা কাভিটোভা তিনি কোন কান্ট্রির তিনি হচ্ছেন চেক রিপাবলিক স্পেনে অনুষ্ঠিত পঁয়ত্রিশতম বক্সাম আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতেছে ভারতের একমাত্র কোন ভারতীয় খেলোয়াড় তো মনে রাখবে স্পেনে অনুষ্ঠিত পঁয়ত্রিশতম বক্সাম আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতেছে একমাত্র মানে কৌশিক নেক্সট চলে ডাইনাস্টি টু ডেমোক্রেসি দ্য আনটোল স্টোরি অফ স্মৃতি ইরানি ট্রায়াম এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন আনন্ত বিজয় পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স জনগণের ভোটে 2020 সালে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের খেতাব জিতলেন কে তো বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কুড়ি এটা জিতেছেন কোনেরু হাম্পি नेक्स्ट वाला আসি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স পৃথিবী প্রদক্ষিণকারী কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো যা দেশে বিভিন্ন সীমান্তের এলাকা ও প্রাকৃতিক দুর্যোগকালে সহযোগিতা করবে তো এটা রিসেন্টলি তোমাদের উৎক্ষেপণ করা হয়েছে এটার নাম হচ্ছে জিআই স্যাট ওয়ান ওকে তো টোটাল এতগুলোই আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে যেখানে আমি এটা পিডিএফ পোস্ট করে দেবো তো অবশ্যই ভিডিওটা সবাই একটা করে লাইক করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর